কোনো কিছুই যেন ঠিক নেই। এত কিছুর পরেও ব্যাটিংয়ে ভালো করা যাচ্ছে না, ওপেনিং সমস্যার সমাধান হলো না এখনও। মিডল অর্ডারের দশাটাও এক, প্রত্যেক ম্যাচেই একজন হার্ড হিটারের আক্ষেপ। দিনে দিনে ভুল শুধরে কই উন্নতি হবে বাংলাদেশের ব্যাটিংয়ে, উল্টো হয় অবনতি। আগে ব্যাটিং হোক কিংবা পরে, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই সঙ্গী। বিশ্বকাপের সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে ব্যাটিংয়ে এই দুর্দশা আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। একশোর নিচে অল আউট টাইগাররা, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে 18 ওভার 2 বলে মাত্র 84 রান, আগে ব্যাট করা বাংলাদেশের পুঁজি। 85 রানের ছোট লক্ষ্য দক্ষিণ আফ্রিকা পেরিয়ে গেছে 6 উইকেট হাতে রেখেই। এই ম্যাচে হারের দায়টা কম নয় টিম ম্যানেজমেন্টেরও, উইকেটটাই যে ঠিক মতো পড়তে পারেন না তারা। আগের দিন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলে দিয়েছিলেন স্পিন নির্ভরতার কথা, সেই হিসেবে একাদশ থেকে কমানো হয়েছে এক পেসার। কিন্তু খেলা শুরুর পর পিচে দেখা গেছে ঘাসের আস্তরণ, পেসাররা দারুণ সহায়তাও পেয়েছেন। সেটি বুঝতে পেরে প্রোটিয়ারা 3 পেসার নিয়ে একাদশ সাজিয়ে তুলে নিয়েছে বাংলাদেশের 7 উইকেট। আর বাংলাদেশ একাদশ থেকে বিশ্রামে রেখেছে মুস্তাফিজুর রহমানকে, খেলিয়েছে বাড়তি এক স্পিনার নাসুম আহমেদকে। উইকেটে যে পেসারদের জন্য সহায়তা ছিল সেটার প্রমাণ নিশ্চয়ই ডোমিঙ্গো পেয়েছেন তাসকিন শরীফুলের বোলিংয়ে। 85 রানের ছোট্ট সংগ্রহ নিয়েও পাওয়ার প্লে 6 ওভারে প্রোটিয়াদের 3 উইকেট ফেলে দিয়েছেন তারা, তার মধ্যে তাসকিনেরই 2টি। নিজের করা 3য় ওভারে রীতিমতো আগুন ঝরিয়েছেন, ইনসুইং বল খেলতে না পেরে শেষ পর্যন্ত তো স্লিপে ক্যাচ দিয়েছেন এইডেন মার্করাম। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রেজা হেনরিক্সকে। এই 2টি উইকেট নিতে খরচ করেছেন তাসকিন মাত্র 18 রান, যেখানে শরীফুল 4 ওভারে 15 রান দিলেও কোনো উইকেট পাননি। পুরো ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি এই দুজনের বোলিং স্পেল। আরেকজন পেস বোলারের অভাব বোধ করায় অধিনায়ক রিয়াদ উপায় না দেখে বোলিং করিয়েছেন সৌম্যকে দিয়ে, এতে জয় পেতে যা একটু বিলম্ব হয়েছে প্রোটিয়াদের। বাংলাদেশকে তারা হারিয়েছে 6 উইকেটের ব্যবধানে। 28 বলে অপরাজিত 31 রান করে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার অধিনায়ক টেম্বা মাভুমা, 22 রান করে ভ্যান্ডার ডাসেন আউট হয়েছেন শরীফুলের দুর্দান্ত এক ক্যাচে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নাইম লিটনের ধীরগতিতে ইনিংস শুরু করে বাংলাদেশ। 11 বলে 9 রান করে নাইম ফিরলে ভাঙ্গে তাদের 23 বলে 22 রানের জুটি। উইকেটে এসেই প্রথম বলে LBW সৌম্য, আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় প্রোটিয়ারা। সৌম্যর মতো 0 রানে ফেরেন আরও 2 ব্যাটসম্যান, মুশফিকুর রহিম 3 বল খেলে খুলতে পারেননি রানের খাতা, আর আফিফ হোসেন ফেরেন প্রথম বলেই। মাঝে অধিনায়ক মাহমুদুল্লাহ আউট হন 9 বলে 3 রান করে। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি বিশ্বকাপে অভিষিক্ত শামীম হোসেন, তিনি 20 বলে 11 রান করেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিম্ন রান 70, সেটিও 5 বছর আগে 2016 সালে। এবারও সেই সংখ্যা ঘিরে ধরেছিল, তখন ব্যাট হাতে ত্রাণকর্তা হয়ে আসেন মেহেদী হাসান। 25 বলে 27 রানের ইনিংসে শুধু 70-এর ঘর নয়, বাংলাদেশের স্কোর নিয়ে যান 80-এর ঘরে। ইনিংসের একমাত্র 6ও আসে তার ব্যাট থেকেই। বাংলাদেশের ইনিংসে 4-এর মার ছিল মাত্র 4টি। 120 বলের ইনিংসে মাহমুদুল্লার দল ডট দিয়েছে 59টি। এই যদি হয় বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা, তাহলে বছরের পর বছর ধরে টি-20 বিশ্বকাপের মূল পর্বে জয় না পাওয়ার যে আক্ষেপ, তা তো শুধু দীর্ঘায়িত হতেই থাকবে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।